এই যে যারা গ্রেফতার হয়েছে দুই এক বছর আগে, ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল আলোচনা করে দেখেন, এমন এমন লোকের কারগুজারিও নাম আমি বলবো না, নাম বলে কাউকে বিপদেও ফেলতে চাই না, এমন ব্যক্তিও আছে নিয়ে যাওয়ার পর ওরাই পেরেশান। ও আচ্ছা, আপনি আপনি তো অনেক মুরব্বী, 60 বছর বয়স হয়ে গিয়েছে, আমরা তো ভাবতেও পারিনি, আসলে আমরা তো খালি নাম পেয়েছি, লিস্টটা আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা তো আসলে আপনার সিনিয়র না, জীবনে নামও শুনি নাই, বয়ানও শুনি নাই। তো নামও শোনো নাই, বয়ানও শোনো নাই, তো এত খেপলা কেন? কারণ অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার। এখন গাছ, এক গাছরে কাটা হচ্ছে কুড়াল দিয়ে, এটা একটা কল্পকথা বোঝার স্বার্থে বলছি। গাছ এবার কুড়ালটা জিজ্ঞেস করল, আমি তোর কি ক্ষতি করলাম, তুই আমার কাটতে এলি গিল্লিগা, তোর লগে আমার দুশ্মনীটা কোথায়? কুড়াল এবার জবাব দেয়, দেখো তুমি গাছ, আলাদা জাতি, আমি লোহা, কুড়ালের মাথাটা তো লোহাই থাকে, আমি লোহা, আমি আলাদা জাতি, তোমার লগে আমার কোনো দুশ্মনী নাই, কোনো বৈরিতা নাই, কোনো আদাওয়াতি নাই, কিন্তু দেখো আমি জিন্দগিতেও তোমারে কাটতে পারতাম না যদি না আমার নিতম্বে তোমার জাতি ভাই থাকতো। আমার ভেতর দিয়ে তোমার জাতিভাই ঢুকেছে এতখানি, আর আমি তো একটুখানি, এখন তোমার জাতিভাই আছে বলেই আমি কিন্তু তোমাকে কাটতে পারছি, যদি না থাকতো এতটুকু লোহার ফলক জিন্দগিতেও তোমারে কাটতে পারতো। তো মুনাফিকরা যদি না থাকতো, আল্লাহর নবীর জামানেই দেখেন না, মুনাফিক না থাকলে কাফেররা সুবিধা করতে পারতো না। এই যে হাররার প্রান্তরে মুসলমানদের পরাজয়, মির্জাফর মীর সাদেকদের ইতিহাস তো জানা না, ইসলামের সর্বপ্রথম খেলাফতের পতন হয় সেই চেঙ্গিজিদের হাতে, আব্বাসী খেলাফতের পতন, প্রতিটা ইতিহাস পড়ে দেখেন, সালাহউদ্দিন আইয়ুবের জীবনী পড়ে দেখেন, প্রতিটা বীরের জীবনী পড়ে দেখেন, দেখবেন মুসলমান যেই ময়দানেই হেরেছে, মুসলমান অভ্যন্তরীণ দুশ্মনরা যখন বহিঃশত্রুকে তথ্য সাপ্লাই করেছে, আতাত করেছে, দালালি করেছে, গোলামি করেছে, তখনই মুসলমানরা হেরেছে। ভেতরের পুশিং না থাকলে, ভেতর থেকে ষড়যন্ত্র না থাকলে মুসলমানরা নিজস্বভাবে কাফেরদের কাছে হেরেছে, এমন নজির ইতিহাস খুঁজে মনে হয় দুই চারটেও পাওয়া যাবে। তো এই জামানায় গণতন্ত্র নিয়ে সমালোচনা করলে একটা সমস্যা এটা যে নিজেদের লোকরাই নারাজ হয়, অথচ একটাবার চিন্তা করে না, ভাই মাসালা ঠিক আছে কিনা দেখো, যদি মাসালা ঠিক থাকে এ ব্যাপারে তো ইখতলাফ রাখার বিষয় না, গণতন্ত্র এটা কোনো ইখতলাফি বিষয় না, ইখতলাফি বিষয় নেই। কেউ আবার ভাবে, কেউ মনে হয় কোনো বিষয় ভিন্ন মত দিলেই সেটা ইখতলাফি হয়ে যায়, আরে পাগল, ইখতলাফের সঙ্গে যদি এটা হতো যে দলিল ভিন্ন থাকা লাগবে না, কেউ একজন মুখ দিয়া ভিন্ন বললেই সেটা ইখতলাফি, তাহলে ইসলামের কিছু আর বাকি থাকবে না, সবই হয়ে যাবে ইখতলাফি। খতমে নবুয়তের আকীদা নিয়ে কাদিয়ানিরা ভিন্ন কথা বলে, পর্দার বিধান নিয়ে হিজবুত তাওহীদ ভিন্ন কথা বলে, গান বাজনার হুকুম নিয়ে ডক্টর ইউসুফ কারজাবি ভিন্ন কথা বলে, আরও বহুত বিষয় এমন যেগুলো নিয়ে বহুত লোক মুসলিম পরিচয়ধারী ভিন্ন কথা বলে, এখন কি সেগুলো ইখতলাফি বিষয় হবে? ইখতলাফি বিষয় হওয়ার জন্য দলিলের মধ্যেই ভিন্নতা থাকা লাগবে, দলিল যদি একটাই এবং এখানে কোনো ভিন্ন মতের অবকাশ নাই, তাতে গোটা দুনিয়ার সবাই মিলেও যদি বিরুদ্ধে বলে সেটা ইখতলাফি হয় না। তো গণতন্ত্র ইখতলাফি বিষয়? আরে বলেন, ইখতলাফি বিষয়? হালাল না হারাম, ইমান না কুফর? বাংলাদেশের মুসলমান তাদের ভাগ্য বিচ্ছিন্ন কোনো জিনিসের সঙ্গে জড়িত না, গোটা দুনিয়ার মুসলমানদের ভাগ্যের সঙ্গে জড়িত, বিশেষভাবে সরজমিন হিন্দুস্তান, তৎকালীন হিন্দুস্তানের মুসলমানদের ভাগ্যের সঙ্গে এই অঞ্চলের মুসলমানদের ভাগ্য জড়িত। যদি এই অঞ্চলে কোথাও ইসলাম কায়েম হয়, তাহলে আঞ্চলিক সাপের মাথা যেগুলো, তাগুত যেগুলো, কুফরের সেনাপতি যেগুলো, তারা কোনোদিনও সেটা মেনে নেবে না, যে কোনোভাবে দমিয়ে দিতে চাইবে। সুতরাং যদি কেউ এখানে দিনকে কায়েম করতে চায়, তাহলে আগে যুগের আবু জাহালদের মোকাবেলা করে নিতে হবে। আল্লাহ বদরের দিবসকে বললেন ইয়াউমুল ফুরকান, পার্থক্যকারী দিবস। কেন? যেদিন মদিনা সনদ প্রণীত হলো সেই দিনকে বললেন না পার্থক্যকারী দিবস? যেদিন মদিনায় নবীকে আমির ঘোষণা করা হলো সেদিনকে বললেন না বদর দিবসকে? বদর যুদ্ধের দিনকে বললেন পার্থক্যকারী দিবস। কেন? কারণ দুনিয়ায় যদি কাফেরদের নেতাগুলো থাকে, কুফরের মাথাগুলো থাকে, সব ছোপল ওরা দিতেই থাকবে, সাপের ল্যাঞ্জাও যদি কেটে যায় তবুও মাথা দিয়ে শেষ আঘাত আপনার উপর হেনেই যাবে, ডু অর ডাই। এখানে যদি নিজে টিকতে চান, তাহলে বিপরীত শক্তিকে দমাতে হবে, আর যদি বিপরীত শক্তি টিকে থাকে, আপনি কোনোদিনও কোমর সোজা করে দাঁড়াতে পারবেন না। নবী মুসা পারেন নাই, ফেরাউন থাকাকালীন, ফেরাউন ডুবে যাওয়ার পরবর্তী হালত সকলেরই জানা।
তো দুই বিপরীত শক্তি কখনো জমা হতে পারে না। দেখেন, রাশিয়ার চীন চায় আমেরিকার ডুবাতে, আমেরিকা চায় রাশিয়ার চীনকে ডুবাতে, এজন্য প্রক্সি ওয়ার চলে। ডাইরেক্ট সুপার পাওয়ারগুলো যুদ্ধ লাগলে এটা বড় ভয়াবহ হয়, কারণ এই যুগে অ্যাটম পাওয়ার, পারমাণবিক বোমা সবার কাছে আছে। যুদ্ধ যদি পারমাণবিক বোমার দিকে গড়ায়, গোটা দুনিয়াই বরবাদ হবে, সুপার পাওয়ার গিয়ে এমনি শেষ হবে। এ কারণে নিজেরা ফেস না হয়ে ছোট ছোট দেশগুলোকে প্রক্সি ওয়ার বানায়, এটার ক্ষেত্র বানায় যে তুই আগায় যা, তুই চালায় যা, তোর পেছনে আমি আছি। হয় না অনেক সময়? আরে হয় কি না? এই ফাঁদ বড় জটিল ফাঁদ। অনেক সময় ইসলামপন্থী রাজনীতিবিদরা ফাঁদগুলো বুঝতে পারে না। চালাও, আছি তো আমরা, তোমাদের পক্ষেই তো কাজ করছি। পরে দেখা যায় হঠাৎ করে পোল্টি মারে, আর সবাই টপ টু বটম বিপদের মধ্যে ফেলে দেয়। ওদের ওয়াদা আর কচু পাতার পানির মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো এখন দুনিয়ায় প্রতিটা শক্তি এমন, যদি সে প্রতিষ্ঠিত হতে চায় বিপরীতটাকে দমিয়েই প্রতিষ্ঠিত হতে হবে। আপনি আমাকে বলেন, আলো যদি জ্বালান অন্ধকার থাকবে নাকি চলে যাবে? অন্ধকার আর আলোকে একসঙ্গে করতে পারবেন? যেই পরিমাণ আলো আসবে সেই পরিমাণ অন্ধকার হারাবে। তাহলে আপনি আলোকে জিন্দা করতে চাইলে অন্ধকারকে কিন্তু বিদায় করতেই হবে। তাহলে ইসলামকে জিন্দা করতে চাইলে কুফুররে মুর্দা করতে হবে। সারা দুনিয়া থেকে মুর্দা হোক না হোক, অন্তত ক্ষমতার গদি থেকে কুফুর নির্বাসিত হবে আর ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হবে। সেটাকেই না ইসলামের বিজয় বলা হবে। আমার মাদ্রাসা বড় হওয়া ইসলামের বিজয় না, আমার মসজিদ বড় হওয়া, পাঁচতলা হওয়া ইসলামের বিজয় না। ইসলামের বিজয় হবে রাষ্ট্রটা আল্লাহর গোলাম হয়ে যাবে। এখন ব্যক্তি আছে আল্লাহর গোলাম, তখন গোটা রাষ্ট্রটাই হবে আল্লাহর গোলাম। রাজনীতিও আল্লাহর গোলাম, অর্থনীতিও আল্লাহর গোলাম, বিচার ব্যবস্থাও আল্লাহর গোলাম, সভ্যতা সংস্কৃতি আল্লাহর গোলাম, সব যখন হবে আল্লাহর গোলাম, সেটাকেই বলা হবে গোলামের রাজত্ব, ইসলামের রাজত্ব। তাহলে এখন যেহেতু মুসলমানদের কল্যাণেই হয় জিহাদ, তাহলে জিহাদ কিন্তু এমনভাবেই করা হয় যাতে মুসলমানরা তুলনামূলক নিরাপদ থাকে এবং বেশি ক্ষতি কাফেরদের হয় আর সুফল মুসলমানরা ভোগ করে। এবার আপনি আমাকে বলেন, যদি বাংলাদেশে যুদ্ধ লাগে, নিজেদের দেশের শত্রুর সঙ্গে হোক আর বাইরের শত্রুর সঙ্গে হোক, তাহলে এতে ক্ষতি হবে আমেরিকার? বলেন না। ক্ষতি হবে চীনের? ক্ষতি হবে ভারতের? ক্ষতি হবে কার? আরে বলেন না, ক্ষতি হবে কার? যুদ্ধ লেগেছে কোন রাশিয়ায়, কোন ইউক্রেনে, আর আপনার দেশে জিনিসের দাম বেড়েছে কি পরিমাণ, এখনই টিকে থাকা দায়? এত মাইল দূরে যুদ্ধ, তাই টিকতে পারেন না? আর যুদ্ধ যখন হবে ঘরের সামনে, লাভ হবে? আর এই মাসালা আপনাদের কাছারিকান্দির লোকরে বোঝানো লাগবে না। এই এলাকায় মারামারির কারণে কি কি ক্ষতি হচ্ছে এটা আপনারা জানেন না? এলাকার উন্নতি কি পরিমাণ পিছিয়ে আছে আপনারা বোঝেন না? তো মারামারি হলে লাভ হয় না, ক্ষতি হয়? তো এই দেশের মধ্যে, মানে এই বাউন্ডারির মধ্যে যদি যুদ্ধ হয়, পুরো ফলাফলটা ভোগ করতে পারবে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদীরা। তারা বলবে, দেখেছো, দেশের সরকার আর দেশ চালাতে পারে না, আর্মি নামাও। পরে বলবে, আর্মি নামিও তো কাম হয় না, যুদ্ধ তো থামে না, তাহলে আমরা পাঠাই। ওই যে 71 সালে যেমন পাঠিয়েছে, আমরা পাঠাই, সাহায্য পাঠাবো। পরে এমন সাহায্য করা করবে, সাহায্যের ঠেলায় পরে সাহায্য আর ছাড়বে না, বুকে জড়ায় নেবে।